নুরুল হক নূর একটা বাচ্চা ছেলে, আমার কিচ্ছু আসে যায় না। ও কত কামাই করলো, কত ব্যবসা করলো, কার সাথে কয়টা ব্যাংক লুট করলো, বাংলাদেশে রাতারাতি ব্যাংক লুট চলছে, কার সাথে কয়টা করলো, আমার কিচ্ছু আসে যায় না। এই সরকারের প্রত্যেকটা মন্ত্রী করছে, তাদের সবার বিরুদ্ধে আমরা কথা বলেছি, এখনো বলছি, রাস্তায় আছি যতখানি থাকতে পারি। নুরুল হক নূর সে বাংলাদেশের রাজনীতির সাথে আছে, সে একটা দলের, যেই দলটা তরুণদের দল, যাদেরকে একসময় আমি আবার পরিষ্কার করে বলছি, যাদেরকে আমরা সবাই পৃষ্ঠপোষকতা করেছি, তারা তরুণ, তারা যেন রাজনীতি সঠিকভাবে করতে পারে, তারা যেন পুলিশ প্রশাসনের মাধ্যমে অত্যাচারই তার একটু কম হয়, তাদের বেল দেওয়া থেকে ওখানে সহযোগিতা, আমি বলিনি আমরা সব কিছু করে দিয়েছি, বাট ওই জায়গা থেকে সহযোগিতা থেকে শুরু করে এমন কোনো সহযোগিতা নেই, শুধু আমি না, শুধু আমার দল না, আরও অনেকে কন্টিনিউয়াসলি 2017 থেকে দেয়নি এবং দিতে চেষ্টা করেনি। সো তারা যখন আমাদের একসময় সহযোগিতা নিয়ে, আমাদের আদর নিয়ে, আমাদের ভালোবাসা নিয়ে, আমাদের পৃষ্ঠপোষকতা নিয়ে, তারপর দেশ জাতির বিরুদ্ধে কাজ করার মতো কিছু করবে, তখন আপনিও ধরে নিতে পারেন যে সেই জায়গায় আমাদের রাগটা আরও অনেক বেশি উঠবে। তবে শুধু নুরুল হক নূর না, এই দেশে রাজনীতি করতে চায় এবং এই দেশের বিরুদ্ধে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে আতাত করে রাজনীতি করতে চায়, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে এবং এদের সবার জন্যই আমরা কারাদণ্ড দাবি জানাচ্ছি। এইটা আমরা যেটা দাবি জানিয়েছি, আমরা দাবি জানিয়েছি যে যেই আঙ্গিকে করা হয়েছে নুরুল হক নূর হিসাবে, যেই আঙ্গিকে করা হয়েছে সেই আঙ্গিকে আমরা জানিয়েছি যেন না দেয়া হয়। সো তারা দলের অনেক কিছু পরিবর্তন করে যদি আবার করেন সেটা আমাদের মাথা ব্যথা না, আমরা আমাদের লেখা তো পরিষ্কার, আমাদের অভিযোগ একজনের উপরে, কিন্তু ওই একজন আপনার আপনার কি বলো নাম নির্বাচন, হ্যাঁ, নিবন্ধন আইন 2020-এর আঙ্গিকে সেই একজন সিগনেটারি। সো সিগনেটারি যদি জাতি দেশ দ্রোহী হয় তাহলে তো সেটা হতে পারে না। সো ওই আঙ্গিকে আমরা না করেছি, তাছাড়া দল যদি বদলে অন্য কিছু করে সেটা আমাদের মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা না, ওই কোনোটাই আমাদের মাথা ব্যথা না। আমাদের একমাত্র মাথা ব্যথা যেটা আমরা পরিষ্কার করেছি যে ইসরায়েলের সাথে আতাত যারা করতে চেষ্টা করেছে, যদি একের বেশিও ব্যক্তি হয়ে থাকে, আপাতত আমরা একজন ব্যক্তি সম্বন্ধে জানি, যদি একের বেশিও ব্যক্তি হয়ে থাকে তাহলে তাদেরকে যেন কোনোভাবেই না দেয়া হয়, এবং যদি দেয়া হয় এর বিরুদ্ধেও আমরা কোর্টে যাব। এবং আরেকটা জিনিস আমি পরিষ্কার করি আপনাদের মাধ্যমে, গণঅধিকার পরিষদের তরুণরা যারা আছেন, আমাদের স্নেহভাজন যারা আছেন, তাদের সবার জন্য পরিষ্কার করি। অনেকেই হয়তো আপনার বন্ধু মনে করে একজনের সাথে আছেন, মা দেশ জাতি বন্ধুর আগে, বন্ধুত্বর পরিচয় দিতে যে দেশ জাতিকে লাথি মারবেন না। আপনাদের দল আপনারা করেন, এনডিএম করতে বলিনি, অন্য কোনো দল করতে বলিনি, কিন্তু এমন কারোর সাথে থাকবেন না যারা দেশ জাতি ধর্মের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করতে চেষ্টা করে। গণঅধিকার পরিষদ নতুন একটা দল, তরুণদের দল, তারা একেবারে অনভিজ্ঞ তরুণ এবং তাদের কাছ থেকে আমরা সবাই অনেক কিছু আশা করি, এখনও করছি। এক নুরুল হক নূর গণঅধিকার পরিষদ না, সেই তরুণদের কাছ থেকে আমরা এখনও অনেক কিছু আশা করছি। এবং 2017 সাল থেকে যখন কোটা আন্দোলন থেকে তারা কাজ শুরু করে, তখন আমরা অনেকেই তাদেরকে সহযোগিতা করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, কারণ আমরা আশা রেখেছি দেশ জাতির জন্য সামনে যেয়ে তারা ভালো কিছু করবে। কিন্তু দেশ বিরোধী, এখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করেন, এবং আমি প্রশ্ন করব যে আপনি বললেন অন্য কোনো দল করেনি বা কথা বলেনি, আমি সেই দলগুলোর উপরে আঙ্গুল তুলে প্রশ্ন করব, কেন করেননি? ইসরায়েলের বন্ধু হতে চান? মোসাদের বন্ধু হয়ে আপনি এই দেশের ক্ষমতায় আসতে চান? তাহলে কেন প্রশ্ন তুলেননি? এবং মিডিয়ার ভাই বোনেরা, আপনাদের উপরে প্রশ্ন তুলব যে আজকে থেকে অনেকদিন আগে যখন প্রথম ছবি বের হলো নুরুল হক নূরের সাথে একজন ইসরায়েলির, যে ইসরায়েলি পার্লামেন্টে একসময় ছিল, যার সম্বন্ধে একটা পরিচিতি আছে, একটা রিউমার হলেও আছে যে মোসাদের এজেন্ট হতে পারে, তার সাথে বাংলাদেশে রাজনীতি করে, এরকম একটা ছেলের উঠা বসার কি কারণ প্রয়োজন হতে পারে, কেন বসবে, এবং সেটার ব্যাখ্যা কেন পরিষ্কারভাবে দেয়নি? অ্যাক্সিডেন্টালি এয়ারপোর্টে দেখা হয়ে গেছে, ভাই আমাকে বলেছে আসেন এক কাপ চা খাই, আমি বসেছি, এটাও তো একটা ব্যাখ্যা দিতে পারত, ব্যাখ্যা কেন দেয়নি? অ্যাক্সিডেন্টালি যদি পরিচয় হয়ে যায় 3 ঘন্টা ধরে কেন বসেছিল? তার দলের নেতা কর্মীরা যে আরোপ তুলেছেন, তার দলের, বাইরের না, তার দলের নেতাকর্মীরা যে অভিযোগ তুলেছেন যে কালো ব্যাগ নিয়ে উনি কোথাও গেছেন,
দেশ বিরোধী, জাতি বিরোধী, ধর্ম বিরোধী কেউ কিছু করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। না, এই কথাটা ভুল, আপনি হয়তো ভালো করে শুনেননি। গণ অধিকারের নেতারা আমাকে কেন জানাবে গ্রেপ্তারের বিষয় নিয়ে? বৈঠকের বিষয় বলে তারা তাদের বৈঠকে কি কথা বলেছেন এটা আমাদের, তাদের সাথে আমাদের লোকজনদের পরিচিতি আছেন, তারা আলোচনা করছেন, প্লাস মিডিয়াতে তারা কথা বলছেন, সোশ্যাল মিডিয়াতে তারা বক্তব্য দিচ্ছেন, সেগুলো আমরা দেখছি, সেগুলো সব ওপেন ইনফরমেশন। তবে জি, অধিকারের নেতারা একে অপরের বিরুদ্ধে যে তথ্য দেখেন, তারা তাদের দলের ভেতরে কি করছেন, এখানে কাদা ছুড়াছুরি হচ্ছে, নোংরামি হচ্ছে, কি হচ্ছে না, ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, আমাদের কোনো মাথা ব্যথা না। আমাদের মাথা ব্যথা শুধুমাত্র একটা, যে একজন ব্যক্তি আমাদের সাথে, আমাদের দেশের সাথে সম্পর্ক নেই এরকম একটা দেশের কথিত গোয়েন্দা বাহিনীর এজেন্টের সাথে আলাপচারিতা, আনাগোনা, মেলামেশা, এগুলো আমরা ট্রিজন হিসাবে দেখি এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এবং আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, এটা তরুণদের দল ছিল, শুরু থেকেও তাদেরকে আমরা সহযোগিতা করেছি, স্নেহ দিয়েছি, কিছু সময় যখন তাদের প্রয়োজন হয়েছে পৃষ্ঠপোষকতা করেছি এবং আগামীতেও তাদের জন্য স্নেহ, ভালোবাসা সব কিছুই থাকবে। আমি ব্যক্তি নিয়ে কথা বলছি এবং এমন ব্যক্তি নিয়ে কথা বলছি যে দেশ বিরোধী কাজ করেছে, দল নিয়ে না। যতখানি আমাদের থাকতে দেয় পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, এদের অত্যাচারের মাত বড়, যতখানি আমরা থাকতে পারি আমরা আছি, কিন্তু তাই বলে যেই দেশ পরিচিত প্যালেস্টাইনের এত বড় জেনোসাইডের জন্য, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা অত্যাচারিত হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের মুসলমান ভাইরা জমিহারা, প্রাণহারা, ছেলেহারা, মেয়েহারা হচ্ছে, তাদের সাথে আতাত করতে যে বসবে তার বয়স 22 হোক আর 82 হোক, সে এই জাতির শত্রু। ঠিক আছে।